তো আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস টুয়েলভের এবিটি টেস্ট পেপারে ইংলিশের পাতার মধ্যে 270 পাতার এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার তিনটে নিয়ে আজকের এই একটা ভিডিওতে আলোচনা করব। তাই যদিও 270 পাতাতে কোনো ইংলিশের পেজ নেই, 272 পাতাতে শুরু, কিন্তু এখানে যেহেতু 270 লেখা আছে তাই আমি সেটাই বললাম তোমাদের। এখানকার এমসিকিউ, এসএকিউ, গ্রামার সব আজকের এই ভিডিওটাতে পেয়ে যাবে। তাই আজকের ভিডিও তোমরা পুরোটা দেখবে, তাহলে তোমাদের এই পেজটাকে নিয়ে কোনো অসুবিধা হবে না। তার আগে একটা কথা বলে দিতে চাই, তো তোমাদের অনেকের কমেন্ট ছিল যে দাদা সব গ্রামারগুলো আমাদের দরকার, তো সে তাদের জন্য বলছি যারা গোটা এবিটি টেস্ট পেপারে যত পেজ আছে সব পেজে যদি গ্রামার কেউ চাও এক জায়গাতে, তাহলে সেই রকম একটা ইবুক আমি তৈরি করে দিয়েছি এবং ডেসক্রিপশনে সেটার লিঙ্ক পেয়ে যাবে। সেটার দাম তোমরা খুব অল্প পাবে। তাছাড়াও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে নিজের বন্ধুদের সঙ্গে কেউ দু তিনজন মিলে ওইটাকে তোমরা পারচেস করে নিতে পারো। তো ওটা কী হবে, তোমরা ওখান থেকে কিনে নেবে এবং পিডিএফ ফাইলটা তোমরা পেয়ে যাবে। ওখান থেকে তোমরা পে করবে নিজের পছন্দ মতনভাবে, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, যে করেই হোক যে পে করে দেবে এবং সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে পিডিএফ ফাইলের। এবং পিডিএফ ফাইল মানে তোমরা বুঝতেই পারছো মোবাইলে পুরো ইবুক টাইপের, স্ক্রল ডাউন করে করে তোমরা পড়তে পারবে ওখানে, কিংবা নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে ওগুলো। তো একজন কিনলে তোমাদের বন্ধুদের সঙ্গে সবাই পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো যে এগুলো সব কিনে নিতে, তো তোমাদেরই সুবিধা হবে। যাই হোক, যারা ইচ্ছুক তারা কিনতে পারো। তো আর সেই কথা বলছি না, তো আমি এই পেজটা নিয়ে আলোচনা করবো। তার আগে বলে রাখি, যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো এবং এরকম ভিডিও পেতে চাও চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে, পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখবে। তো আমিও চিন্তা তোমরা দেখছো ফর ইয়ার হেল্প। তো প্রথমে আমি এই পেজটা ওপেন করছি তোমাদের সামনেই। তো প্রথমে আমরা চলে এসেছি 274 পাতায়। তো এখানে তোমাদের এমসিকিউগুলো আমি তোমাদের মুখে বলে দেবো বই থেকে দেখিয়ে, তারপর আমি এসএকিউগুলো তোমাদের খাতায় আমি করে করে দেখিয়ে দেবো, তাহলে তোমাদের বানানের ভুলটা হবে না। তো যাই হোক, প্রথমে তোমরা এখানে উত্তরগুলো দেখতে পাচ্ছ। দ্য গার্ল ইন দ্য আইজ হ্যাভ ইট ওয়াজ হ্যাপি বিকজ ইট ওয়াজ অপশন এ শর্ট জার্নি। তারপরে দু নম্বর প্রশ্নটা হলো আব্দুল কালামস মাদার নেম ওয়াজ অপশন সি আসিয়াম্মা। বানানটা দেখো তোমরা, বানানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বানান, তোমরা দেখে নিও। তারপর অ্যাট নাইট দ্য জার স্লেপ্ট অপশন সি অন দ্য থ্রেশোল্ড, অর্থাৎ চৌকাটে ঘুমিয়েছিল। তো তারপরে দ্য বয় কুড নট রান উইথ দ্য ব্যাগ হি স্ন্যাচড বিকজ অপশন ডি হি লস্ট হিজ ব্যালেন্স অ্যান্ড ফেল ডাউন, এটার উত্তর এটা হবে। তারপর আমি এসএকিউগুলো পরে আলোচনা করছি খাতায়, তার আগে সব এমসিকিউগুলো তোমাদের আমি বলে দিই। তো তারপরের প্রশ্ন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি রিটেন ইন অপশন সি হবে থ্রি ভার্স। তো তারপর দু নম্বর প্রশ্ন হলো হোয়াট হ্যাজ দ্য ফ্রস্ট রট, এখানে উত্তর হবে অপশন সি সাইলেন্স। তারপর তিন নম্বর প্রশ্ন হবে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিফ্লেক্টস, উত্তর হবে অপশন সি দ্য পিটি অফ ওয়ার। তারপর চার নম্বর হবে ওয়ান্স বিউটি ক্যান বি স্পয়েলড, এখানে উত্তর হবে অপশন ডি বাই বোথ চান্স অ্যান্ড নেচার, অর্থাৎ বাই চান্স অ্যান্ড নেচার দুটোই হবে, তাই বাই বোথ এই অপশানটা হবে। তারপর তোমরা দা প্রপোজাল থেকে যেটা আছে, প্রথম প্রশ্ন হবে লোমব ডগ হ্যাজ গান, এখানে অপশন বি হবে লেম বা ল্যাম, যা বলবে তোমরা। তারপর অক্সেন মিডোস ইজ বিটুইন, এখানে অপশানটা হবে অপশন সি বার্চ উডস অ্যান্ড বার্ন্ট মার্স, তো এটা তোমরা জেনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপর নাতালিয়া টোল্ড দ্যাট ইন ইভিনিং ড্রেস লোমফ লুকড, উত্তর হবে অপশন বি বেটার। তারপর চার নম্বর প্রশ্ন লোমফ সেড দ্যাট নাতালিয়াস গ্র্যান্ড মাদার হবে না, এটা নাতালিয়াস মাদার হবে। লোমফ সেড দ্যাট নাতালিয়াস মাদার ওয়াজ, উত্তর হবে অপশন সি হাম্প বেগড। তারপর এসএকিউগুলো তোমাদের আমি খাতায় নিয়ে চলে যাচ্ছি, তাহলে সেখানে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো প্রথমে প্রশ্নটা আছে তোমার হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য গার্লস আন্ট, এটার উত্তর হবে দ্য ভয়েস অফ দ্য গার্লস আন্ট ওয়াজ হাই পিচেড বা হাই পিচড, যা বলবে তোমরা। তারপর দু নম্বর হোয়াট সেফ রিমার্ক ডিড দ্য ন্যারেটার মেক, এটার উত্তর হবে দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস অ্যান্ড ইট ওয়াজ দ্য সেফ রিমার্ক বাই দ্য ন্যারেটার। তোমরা বানানগুলো এখানে দেখে নিতে পারছো, খুব সুন্দরভাবে বলে দিয়েছি বানানগুলো, করে তোমাদের আর অসুবিধা না হয়। তো তোমরা ভিডিওতে একটা লাইক করে দেবে, তাহলে তোমাদের জন্য আমি আরও খাতায় লিখে লিখে এভাবে তোমাদের আমি সাহায্য করতে মন হবে। তাছাড়া তোমরা যদি লাইক না করো সেরকমভাবে, তাহলে মনে হবে যে হয়তো অন্যান্যদের মতন আমি মুখেই তোমাদের উত্তরগুলো বলে দেবো, তাহলে তোমাদের যেটা সুবিধা সেটা হয়তো একটু কমে যেতে পারে। তারপর তিন নম্বর প্রশ্ন হলো হোয়াট উড ডক্টর কালামস ফাদার ডু আফটার নামাজ, এটার উত্তর হবে আফটার দ্য নামাজ কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন ফোর মাইলস ফ্রম হিস হাউস অ্যান্ড রিচড টু হিস ওন কোকোনাট গ্রোভ। তো এখানে তোমরা বুঝতে পেরে গিয়েছো উত্তরটা। তারপর চার নম্বর প্রশ্ন হোয়াট ক্যান দ্য ডিভাইন পাওয়ার ডু অ্যাকর্ডিং টু ডক্টর কালাম, তো এটা চার নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু ডক্টর কালাম
দ্য ডিভাইন পাওয়ার ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি বা মাইজারি, তারপর মেলানকোলি অ্যান্ড ফেলিওর। তো এখানে তোমরা বানানগুলো দেখে নেবে খুব ভালো করে। তারপর পাঁচ নম্বর প্রশ্ন, হোয়াই ডিড নট দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু এনিবডি। তো এখানে উত্তরটা হবে, দ্য জার ডিড নট গিভ রিওয়ার্ড টু এনি ওয়ান বিকজ দে অল অ্যানসার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি। তো আরেকটা কথা, যদি এরকম ভিডিও আরও পেতে চাও, অর্থাৎ দেওয়া আছে, সেগুলো তোমরা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, এবং কিছু সাজেশন দেওয়া আছে সেগুলো তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তো চাইলে সেগুলো তোমরা দেখে নিতে পারো, যেটা নতুন তাদের জন্য বলে দিলাম। তারপর ছ নম্বর প্রশ্ন হলো, হোয়াট ডিড দ্য জার গিভ দ্য উন্ডেড ম্যান আফটার হি রিভাইভড। এটার উত্তর হবে, দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গিভ দ্য উন্ডেড ম্যান আফটার হি রিভাইভ। তারপরের প্রশ্ন, হোয়ার ডিড দ্য লেডি ওয়ার্ক ইন থ্যাংক ইউ ম্যাম। এটার উত্তর হবে, দ্য লেডি ইন থ্যাংক ইউ ম্যাম ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ হাফ নেলসন। তো এখানে উত্তর হবে, হাফ নেলসন ইজ এ স্টাইল অফ রেসলিং। তো এখানে তোমরা হাফ নেলসন কী সেটা জানতে চাওয়া হয়েছে, এখানে রেসলিং বানানটা তোমরা খুব ভালো করে দেখে নেবে। তারপর চারের দাগের এসএকিউগুলো আমি তোমাদের বলে দিই। প্রথম এসএকিউটাতে আছে, হোয়ার ডাজ দ্য স্ট্রেংথ অফ এ ট্রি গেট এক্সপোজড। তো এটার উত্তর হবে, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি গেটস এক্সপোজড, ডাজ আছে সেই কারণে এখানে গেটস হলো, গেটস এক্সপোজড হোয়েন দ্য রুট ইজ টু বি পুলড আউট এন্টায়ারলি। তারপরের প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট গিভি প্যাটেল ডিসক্রাইব দ্য হাইট অফ দ্য ট্রি। তো এটার উত্তর হবে, দ্য পোয়েট গিভি প্যাটেল ডিসক্রাইবস দ্য হাইট অ্যাজ লেপোরাস বা লেপ্রাস। তারপরের প্রশ্ন, হোয়ার ডাজ এ ভয়েস রান ইন সামার। তো এটার উত্তর হবে, এ ভয়েস উইল রান ইন সামার ফ্রম হেজ টু হেজ। তো প্রশ্ন হয়ে গেল। তারপর আমি চলে যাচ্ছি চার নম্বর প্রশ্ন হলো, হোয়েন অ্যাকর্ডিং টু কিডস উইল দ্য পোয়েট্রি অফ আর্থ সিজ। তো এটার উত্তর হবে, অ্যাকর্ডিং টু কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ উইল নেভার সিজ। কেউ অন্য কেউ যদি সিজিং নেভার লেখো তাও হবে, এটা আমি অন্যরকমভাবে লিখেছি, তোমরা এটাকে নোট করে রেখে দেবে। যাই হোক, পাঁচ নম্বর প্রশ্ন হলো, হোয়াট আর দ্য ইনসেক্টস ডুইং ইন দ্য ভ্যালি। এটার উত্তর হবে, দ্য ইনসেক্টস আর হামিং ইন দ্য ভ্যালি। তারপরের প্রশ্ন, অর্থাৎ ছ নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য শোল্ডার্স পিলো মেড অফ। তো এটার উত্তর হবে, দ্য শোল্ডার্স পিলো মেড অফ ফান। তো তারপরের প্রশ্ন হলো, হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে। তো এটার উত্তর হবে, দ্য রাফ উইন্ডস ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তো এটা তোমরা জেনে রাখবে। তারপরের প্রশ্ন হলো, হু ইজ মোর টেম্পারেট দ্যান হুম। তো এটার উত্তর হবে, দ্য পোয়েট ফ্রেন্ডস মোর টেম্পারেট দ্যান সামার। তো এখানে দ্যান হবে, দ্যান সামার। তারপরে আমি চলে যাচ্ছি গ্রামারগুলোতে, এবং তোমরা সেগুলো খুব ভালো করে দেখে নাও। যদিও আমি যে পিডিএফ বা ইবুকটা তোমাদের জন্য রেডি করেছি, সেখানেও এই গ্রামারটা সলভ করে দেওয়া আছে, এবং এইভাবে যাদের এবিটি টেস্ট পেপার নেই তাদের জন্য আমি সুবিধার্থে কোশ্চেনগুলো তোমাদের লিখে দিয়েছি, সেই কারণে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো তাও এই পেজটা আমি তোমাদের এখানে সলভ করে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন হলো, আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ, টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ কমপ্লেক্স করতে বলা হয়েছে। তো এটার উত্তর হবে, আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ বিকজ আই ওয়ান্টেড টু ফাইন্ড ইউ। তারপর দু নম্বর প্রশ্ন হলো, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি চেঞ্জ দ্য ভয়েস। অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে উত্তর হবে, ফ্ল্যাটারি ক্যান বি রেসিস্টেড বাই ফিউ গার্লস। আর তোমাদের আমি কোশ্চেনগুলো দেখাচ্ছি না, কারণ এখানে আমি লেখা আছে প্রশ্নগুলো, তোমরা দেখে নাও। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM স্প্লিট ইন্টু টু সেন্টেন্সেস। এটার অপশন এ দিয়েও লিখতে পারো, কিংবা ফুল স্টপ দিয়েও লিখতে পারো। তো আমি তোমাদের সুবিধার জন্য এ বি করে লিখেছি। তো এটার উত্তর হবে, মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM, এবং বি হলো, আই রিমেম্বার ইট। দুটো সেন্টেন্স করে দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো এটাকে অ্যাসারটিভ করতে বলা হয়েছে, তাহলে এটার উত্তর হবে, আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, ন্যারেশন চেঞ্জ। তো এটার উত্তর হবে, আই আস্কড দ্যাট হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। তো এখানে তোমরা বুঝতে পারছো ন্যারেশন চেঞ্জটা কী করে করা হয়েছে। তারপরে, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, ইউজ দ্য নাউন ফর্ম অফ কনফিডেন্টলি। তো এটার উত্তর হবে, আই আনসার্ড উইথ কনফিডেন্স কোয়াইটলি, আই আনসার্ড উইথ কনফিডেন্স কোয়াইটলি। তারপর আর্টিকেল প্রিপোজিশনগুলো তোমরা দেখে নাও, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স। তারপর সি, এখানে সিজড বানানটা ভুল দেওয়া আছে, এখানে হবে এসিএ এসিডি। তো কারেক্ট অ্যাপ্রোচটা তোমরা বুঝে নিয়েছো।
তো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এরকম কোন ভিডিও তোমরা চাও কমেন্ট করে জানাবে। তা যেই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।